ঠিক আছে, এই মলিকিউলটার নাম তো সোডিয়াম ফেনক্সাইড, এতক্ষণে বুঝেই গেছি, লিখেওছিলাম এর আগে সোডিয়াম ফেনক্সাইড। যদি না লিখে থাকি তাহলে আবার লিখে রাখ, দেখ এই পার্টটাকে আমার কি বলে ফেনক্সাইড, ওর সাথে লেগে আছে সোডিয়াম, তাহলে মলিকিউলটার নাম কি সোডিয়াম ফেনক্সাইড। হয়েছে, বুঝতে পারলি? তাহলে এই ছিল হচ্ছে আমার সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, বোঝা গেছে? নেক্সট নেক্সট কোশ্চেন, কোশ্চেন নয়, 2 নম্বর বিক্রিয়া লেখ, এটা সক্রিয় ধাতুর সাথে গেছে। নেক্সট সেকেন্ড টাইপের বিক্রিয়া লেখ, ক্ষারের সাথে বিক্রিয়া। ক্ষার, ক্ষার মানে কি বেস বেসিক্যালি, ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া ভাই। ফেনল আমার অ্যাসিড, তাহলে এর মধ্যে দেবো হচ্ছে একখানা ক্ষার, অ্যাসিড বেস রিয়াকশন হবে, অ্যাসিড বেস রিয়াকশন হবে ক্ষারের সাথে বিক্রিয়া। এই রিয়াকশন আমার তো অলরেডি করাই হয়ে গেছে। কোন রিয়াকশন? দেখ আমি ফেনলের মধ্যে এনএওএইচ দেবো, অ্যাসিড বেস রিয়াকশন হবে তো আমি জানি, তাহলে চল দে ফেনল, ফেনলের মধ্যে দিচ্ছি হচ্ছে এনএওএইচ প্লাস এনএওএইচ, কী হবে প্রোডাক্ট? দেখ এটা হচ্ছে বেস, মানে বেস মানে ক্ষার, ওইচ বেরোলো, এখান থেকে এইচ বেরিয়ে যাবে, জল প্লাস ও মাইনাস এন এ প্লাস, বুঝতে পারছিস তো? সল্ট প্লাস ওয়াটার, তার মানে আমার হলো এর মাথায় ও মাইনাস এন এ প্লাস প্লাস এইচ টু ও, এরকম হয় নর্মাল অ্যাসিড বেস রিয়াকশন। নাম কি? সোডিয়াম ফেনক্সাইড প্লাস এইচ টু ও, তাহলে এই হচ্ছে আমার ক্ষারের সাথে বিক্রিয়া। সোডিয়াম ফেনক্সাইড প্লাস ওয়াটার হয়ে গেছে লেখা। আচ্ছা এইবার নোট বলে লেখ, নোট বলে লেখ, এটা লেখা গেছে সবার, দুখানা রিয়াকশন লিখেছিস, নোট বলে লেখ, নোট বলে 1 নম্বর পয়েন্ট লেখ, অ্যালকোহল, নোট বলে 1 নম্বর পয়েন্ট লেখ, অ্যালকোহল ক্ষারের সাথে বিক্রিয়া প্রদর্শন করে না, অ্যালকোহল ক্ষারের সাথে বিক্রিয়া প্রদর্শন করে না, যেহেতু এটি, যেহেতু এটি মৃদু অ্যাসিড, যেহেতু এটি মৃদু অ্যাসিড, দু নম্বর লেখ, কিন্তু ফেনল, কিন্তু ফেনল ক্ষারের সাথে বিক্রিয়া প্রদর্শন করে, 2 নম্বর, কিন্তু ফেনল ক্ষারের সাথে বিক্রিয়া প্রদর্শন করে, এবং এবং লিটমাস পেপারের কালার পরিবর্তন করতে পারে, এবং লিটমাস পেপারের কালার পরিবর্তন করতে পারে, এবং লিটমাস পেপারের কালার পরিবর্তন করতে পারে, ঠিক আছে? তার মানে অ্যালকোহল আমার এতটাও ভালো অ্যাসিড না যে আমার ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে, সোজা কথা, কিন্তু ফেনল কিন্তু আমার ভালোই অ্যাসিড, ফেনল আমার ক্ষারের সাথে বিক্রিয়া করে, ফেনল আমার আবার লিটমাস পেপারেরও কালার চেঞ্জ করতে পারে, ঠিক আছে? লিটমাস পেপারে দেখেছিস, ল্যাবে লিটমাস পেপার দেখেছিস, লিটমাস পেপারে অ্যাসিড বা বেসিসিটি দেখানোর জন্য বেসিক্যালি। অ্যালকোহল কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ তে কোশ্চেন আসে, অ্যালকোহল লিটমাস পেপারের কালার পরিবর্তন করতে পারে পারে না, ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল এই ছিল হচ্ছে আমার কার সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া। নোটের মধ্যে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেছে, 3 নম্বর পয়েন্ট লেখ, 3 নম্বর পয়েন্ট লেখ, লেখ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড কার্বোনেটের সাথে বিক্রিয়ায়, কার্বক্সিলিক অ্যাসিড কার্বোনেটের সাথে বিক্রিয়ায়, কোথায় গেলে কার্বোনেটের সাথে বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন করে, CO2 গ্যাস উৎপন্ন করে, যেহেতু এটি তীব্র অ্যাসিড, যেহেতু এটি তীব্র অ্যাসিড, কমা দিয়ে লেখ, যেহেতু এটি তীব্র অ্যাসিড, কমা দিয়ে লেখ, কিন্তু ফেনল, কিন্তু ফেনল কার্বোনেটের সাথে বিক্রিয়ায় CO2 উৎপন্ন করতে পারে না, কিন্তু ফেনল
কার্বনেটের সাথে বিক্রিয়ায় CO2 উৎপন্ন করতে পারে না, যেহেতু এটি কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা মৃদু অ্যাসিড, যেহেতু এটি কার্বক্সিলিক অ্যাসিড অপেক্ষা মৃদু অ্যাসিড। কি লিখলাম বেসিক্যালি? দেখ বেসিক্যালি এটা লিখেছি, অ্যালকোহল আর ফেনল, তুই খাতার দিকে তাকালেই বুঝতে পারবি। ফার্স্ট পয়েন্ট দুটো দেখ, অ্যালকোহল আর ফেনল, 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট। দেখ ভাই, অ্যালকোহলও আমার অ্যাসিডিক, ফেনলও আমার অ্যাসিডিক, কিন্তু ফেনল আর অ্যালকোহলের মধ্যে ফেনল হচ্ছে একটু বেশি অ্যাসিডিক, ঠিক আছে? যে আমার বেশি অ্যাসিডিক সে আমার ক্ষারের সাথে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা করতেই পারে, ঠিক আছে? এই যে ফেনল করেছে, ও সরি, এইটা ও মাইনাস এনএ প্লাস প্লাস H2O, যেটা আমার অ্যালকোহল করবে না। অ্যালকোহলে দেখবি আমরা কোনো এই ধরনের বিক্রিয়া কিন্তু লিখিনি, অ্যালকোহল প্লাস NaOH আরও NA প্লাস H2, এই ধরনের কোনো বিক্রিয়া করিনি কিন্তু, ঠিক আছে? তার মানে যে একটুখানি ভালো অ্যাসিড সে আমার ক্ষারের সাথে এই বিক্রিয়া করতে পারবে, বোঝা গেল? সেকেন্ড যে পয়েন্টটা লিখলাম, 3 নম্বর পয়েন্ট বেসিক্যালি, ওই পয়েন্টটার মধ্যে লেখা আছে যে আমার খুব ভালো অ্যাসিড সে আমার কি করে, সে আমার কার্বনেটের সাথে বিক্রিয়া। এখন কার্বনেট কারা হয়? সাপোজ সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, Na2CO3। সোডিয়াম কার্বনেটের সাথে তুই যদি কোনো অ্যাসিডের বিক্রিয়া করাস, স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড HCl, HNO3, H2SO4 ওরা করবেই। আমরা এখন অর্গ্যানিক পার্টের মধ্যে আছি, ওই জন্য অর্গ্যানিকের মধ্যে যে অ্যাসিডগুলো, কার্বক্সিলিক অ্যাসিড ওদেরকে নিলাম। ওরা কী করে, এর মধ্যে ধর তুই কার্বক্সিলিক অ্যাসিড দিলি, কার্বক্সিলিক অ্যাসিড ধর তুই দিলি, কী হবে প্রোডাক্ট? কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমার বেরোবে, আর এর সাথে আনুষঙ্গিক আরেকটু প্রোডাক্ট হবে কি, CH3COOH, এসব হবে, ঠিক আছে? তার মানে সোজা কথা, আমার এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে, যেটা আমার আবার একটু উইক অ্যাসিড হলে করতে পারবে না, ঠিক আছে? যেমন ধর অ্যালকোহল পারবেই না, ফেনল, ফেনলও পারবে না। তার মানে যারা একমাত্র মনে রাখবি, কার্বক্সিলিক অ্যাসিডই সোজা কথা আমার কার্বনেটের সাথে বিক্রিয়াতে CO2 গ্যাস বানাবে। এটা ডাইরেক্ট MCQ এর কোশ্চেন, বোঝা গেছে? কার্বক্সিলিক অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়ায় CO2 গ্যাস বানাবে। দেখ সব ক ক ক কার্বক্সিলিক অ্যাসিড, সি কা, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বানাবে, কাকা কা, ঠিক আছে? RRR, ওরকম কাকা কা, একটা নতুন সিনেমা চল। তাহলে বোঝা গেছে, এই হচ্ছে আমার ক্ষারের সাথে বিক্রিয়া, বুঝলি? চল এবার 3 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া আমার তোর করাই আছে। কোন বিক্রিয়া? এস্টারিফিকেশন রিয়াকশন করব। তাহলে চল 3 নম্বর বিক্রিয়া লেখ, 3 নম্বর লেখ, 3 নম্বর বিক্রিয়া লেখ। এক্স্যাক্টলি এস্টারিফিকেশন রিয়াকশন নয় আমাদের, আবার এই পার্টটার দেখ মেকানিজম বোঝাতে গেলে টাইম লাগবে, ঠিক আছে? তাহলে আমরা মেকানিজমের মধ্যে ঢুকছি না। 3 নম্বর বিক্রিয়া লেখ, এস্টারিফিকেশন বিক্রিয়ার ন্যায় বিক্রিয়া লেখ, 3 নম্বর লেখ, এস্টারিফিকেশন বিক্রিয়ার ন্যায় বিক্রিয়া, মানে এস্টারিফিকেশন বিক্রিয়ার মতন, কিন্তু এক্সটারিফিকেশন এক্স্যাক্টলি নয় আবার, ঠিক আছে? 3 নম্বর হেডিং দিয়ে এস্টারিফিকেশন বিক্রিয়ার ন্যায় বিক্রিয়া, রিয়াকশন লাইক এক্সটারিফিকেশন রিয়াকশন। এখান থেকে আমাদের কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এই পার্টটা, তার কারণ এখান থেকে আমাদের একখানা জিনিসের সিনথেসিস আসে, সেটা হচ্ছে অ্যাসপিরিনের সিনথেসিস, অ্যাসপিরিনের সিনথেসিস করবো এটা, এস্টারিফিকেশন বিক্রিয়ার ন্যায় বিক্রিয়া লিখেছিস? এস্টারিফিকেশন বিক্রিয়ার ন্যায় বিক্রিয়া হয়ে গেছে। চল ফার্স্ট এর মধ্যে লেখ, তাহলে এটা হচ্ছে 3 নম্বর বেসিক্যালি, তিনের মধ্যে নাম্বার 1 লেখ, বা নাম্বার এ লেখ, তিনের মধ্যে নাম্বার এ, এর মধ্যে নাম্বার এ হেডিং দে, এর মধ্যে নাম্বার এ। চল লেখ, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, মনে রাখবি এখান থেকে কথায় কোনো কোশ্চেন আসে না, সব আসে ABCD-র মধ্যে, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের সাথে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমি ফেনলের বিক্রিয়া করাবো। কোন রিয়াকশন? দেখ এই রিয়াকশন আমার তোর চেনা, তাহলে ডাইরেক্ট আমি লিখছি ফার্স্টে, তুইও লিখতে পারিস। এটা হচ্ছে আমি ফেনল নিলাম, ফেনল, ফেনলের সাথে আমি দিচ্ছি কাকে, কার্বক্সিলিক অ্যাসিড। চল একখানা CH3COOH দিলাম, CH3COOH কে ভাই, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই রিয়াকশন বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। তার মানে দেখ ফেনল প্লাস আমি কার্বক্সিলিক অ্যাসিড দিলাম, অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি, এটা আমার তোর চেনা রিয়াকশান। কোন রিয়াকশান? দেখ ফেনল মানে কি, অনেকটা অ্যালকোহল, তাই তো? ROH আর এটা অ্যাসিড, অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়া, কী রিয়াকশান বলতে? এস্টারিফিকেশন। এক্স্যাক্টলি এস্টারিফিকেশন নয়, এস্টারিফিকেশনের মতন, ঠিক আছে? তো যাই হোক, তাহলে সেই সূত্রে এই কোশ্চেন তুই বহু জায়গায় পাবি। প্রোডাক্ট কী হবে? যেভাবে করতাম সেভাবেই করি, কীভাবে করতাম মনে আছে?
এক্স্যাক্টলি অ্যাসিড থেকে এইচ না, অ্যাসিড থেকে ওইচ বেরোবে, অ্যাসিড থেকে ওইচ আর অ্যালকোহল থেকে, তারপরে এখান থেকে এইচ বেরোবে, তার প্রোডাক্ট কি হলো চল, প্রোডাক্টটা তাহলে আমি ডাইরেক্ট লিখছি একেবারে, একটু ঘুরিয়ে লিখি প্রোডাক্টটা, ঘুরিয়ে মানে কি ও এর সাথে কে যাচ্ছে সিও আর ওর সাথে সিএইচ থ্রি, তাহলে এর সাথে গেল হচ্ছে ও, এর সাথে দেখ সিও সিএইচ থ্রি, বোঝা গেছে? দেখ ও ওর সাথে কে গেল সিও সিএইচ থ্রি প্লাস ওয়াটার, তো আমার আরেকখানা সাইড প্রোডাক্ট হবে, ওয়াটার নিয়ে তো আমার চিন্তা নেই, আসলে হচ্ছে পরীক্ষাতে এইটা লিখতে হবে কিন্তু ও আর সিও সিএইচ থ্রি, ও সিও সিএইচ থ্রি হয়ে গেছে। এটা আমাদের স্টারিফিকেশন রিয়াকশনেই পড়া, তার মানে এই রিয়াকশন তুই বুঝে গেছিস। আচ্ছা এইটার নামটা আমাকে একটু জানতে হবে, এটার নাম কি হবে, ইস্টারের আইইউপিএসসি নামকরণ ক্লাস ইলেভেনে ছিল না, ইস্টারের আইইউপিএসসি নামকরণ, আচ্ছা চল দেখ ইস্টারের নামকরণ কিভাবে করে, এদিকে তাকা, আমি একটা সিম্পল স্টার নিচ্ছি, এই স্টারটা নিলাম, এটা একটা স্টার, স্টার যেটা সেটা নিয়ে কারোর কোনো ডাউট আছে, স্টার যে স্টার মানে কি ভাই, সি ডাবল বন্ড দুদিকে কার্বন, এদিকেও কার্বন লেগে আছে, এদিকেও কার্বন লেগে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টার বেসিক্যালি, সি ডাবল বন্ড। এখন দেখ স্টারের নামকরণ কিভাবে করে, এই মলিকুলের ক্ষেত্রে নামটা বললে তুই বুঝে যাবি, এখানে অক্সিজেনের সাথে লেগে আছে দেখ সিএইচ থ্রি, মানে হচ্ছে মিথাইল, ঠিক আছে মিথাইল, আর এখানে আমার কি আছে দেখ সিএইচ থ্রি সি, মানে দুখানা কার্বন আছে, ধর আমি যদি তোকে বলি এই মলিকুলটা সিএইচ থ্রি সি ডবল ওইচ, এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড, এটার নাম ইথানোয়িক অ্যাসিড, দুখানা কার্বন ইথানোয়িক অ্যাসিড, আইপিএসসি নামকরণ বহু বছর আগে বলেছিলাম পড়তে, এটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে ইথানোয়িক অ্যাসিড। দেখ এখানে কি করেছি আমি এইচটা সরিয়ে দিয়ে এর জায়গায় এখানে সিএইচ থ্রি এনেছি, তাই না, দেখ এই মলিকুল মানে ইথেটা, ক্লিয়ার বোঝা গেছে? এই পার্টটা যদি আমার হাইড্রোজেনের সাথে লেগে থাকতো তাহলে আমার নাম হতো ইথানোয়িক অ্যাসিড, আজকে হাইড্রোজেনের সাথে লেগে নেই তাহলে এটাকে কী বলে জানিস, এটাকে বলে ইথানোয়েট, ইথানোয়েট ইথানোয়েট ইথানোয়েট, ঠিক আছে, হাইড্রোজেনের সাথে যেহেতু লেগে নেই ওটাকে বলা হচ্ছে ইথানোয়েট, কে লেগে আছে সিএইচ থ্রি, তাহলে মলিকুলটার নাম কী হবে মিথাইল ইথানোয়েট, মিথাইল ইথানোয়েট, তাহলে সেই সূত্রে এই মলিকুলটার নাম কী হবে, এটার নাম হচ্ছে ফিনাইল ইথানোয়েট, ঠিক আছে ফিনাইল ইথানোয়েট, তাহলে চল এটার নাম লেখ ফিনাইল ইথানোয়েট, একটা কাজ করবি তো এটা মুখস্থ করেই রেখে দিবি, আমাদের তো এস্টার সিলেবাসের মধ্যে নেই, এটা নামটা একবারে মুখস্থ করে রেখে দিবি, ফিনাইল ইথানোয়েট, ফিনাইল ইথানোয়েট, ঠিক আছে ফিনাইল ইথানোয়েট, ফিনাইল ইথানোয়েট মুখস্থ একদম করেই রেখে দিবি স্ট্রাকচার সহ, ফিনাইল ইথানোয়েট হয়ে গেছে লেখা। চল দু নাম্বার রিয়াকশন, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ছিল, দু নাম্বার লেখ, এটা মুছে দিচ্ছি, দু নাম্বার রিয়াকশন লেখ, লেখ অ্যাসিড ক্লোরাইডের সাথে, 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 অ্যাসিড ক্লোরাইডের সাথে একই ফরম্যাটে রিয়াকশন করব। অ্যাসিড ক্লোরাইড মানে কি বেসিক্যালি, দেখ আমি যদি তোকে বলি ধর তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা সিএইচ থ্রি সি ডবল এইচ, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, ওই ছড়িয়ে এর জায়গায় আমি যদি হ্যালোজেন আনি তার মানে ওটাকে কী বলে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড ক্লোরাইড এখানে নামের মধ্যেই বলে দিচ্ছি অ্যাসিড ক্লোরাইড, সিএইচ থ্রি সিওসিএল, এটা আমার মনে হয় এটাকে অনেক জায়গাতে নিয়েছি, ফ্রিডেল ক্র্যাফট অ্যাসাইলেশন এটা নিতাম সিএইচ থ্রি সিওসিএল, ঠিক আছে হয়ে গেছে। এর সাথে ফেনলের বিক্রিয়া একই ফরম্যাটে করব, একইভাবে আগেরটা যেভাবে করেছি এখানেও একই জিনিস মাথায় রাখবি, একইভাবেই চলবে আমার রিয়াকশন, তাহলে কী হলো বলতো এখান থেকে এইচ বার কর, এখান থেকে সিএল বার কর, এখানে তো দেখ আর উইচ নেই, তাহলে যে আছে সিএল ওকেই বার করে দেবো, বোঝা গেল? এগুলো এবিসিডির মধ্যে আসে কিন্তু এই কোশ্চেন, তাহলে ফেনল ওর মধ্যে কাকে নিলাম দেখ, নিয়েছি হচ্ছে আমি সিএইচ থ্রি সিওসিএল, এইচ সিএল বার করলাম, এই ফরম্যাটে কেন এগুলো লিখে রাখছি কারণ তোর বোঝার সুবিধার জন্য, পরে তুই চিনতে পারবি যে কোথা থেকে কাকে বার করলি, এই জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট, তাহলে কী হবে প্রোডাক্ট একই প্রোডাক্ট পেলাম, আমার প্রোডাক্টের নাম আর লিখছি না, লেখা হয়ে গেছে অলরেডি, প্লাস আরেকখানা প্রোডাক্ট কী সাইড প্রোডাক্ট জিজ্ঞেস করে না, এইচ সিএল, তাও সাইড প্রোডাক্ট হচ্ছে এইচ সিএল,
সাইড প্রোডাক্ট হচ্ছে এইচসিএল, অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া। হয়ে গেছে লেখা, অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া। প্রোডাক্টটার নাম কি? ফিনাইল ইথানোয়েট। একইভাবে অর্গ্যানিক হচ্ছে, তুই দেখবি কেমিস্ট্রি কোশ্চেন পেপার নেওয়ার পর অর্গ্যানিক সবচেয়ে স্কোরিং, সবচেয়ে ইজিলি নাম্বার উঠবে যদি তুই বাড়িতে সারা বছর প্র্যাকটিস করিস তাহলেই। অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া হয়ে গেছে। তিন নাম্বার বিক্রিয়া একই টাইপের বিক্রিয়া, তিন নাম্বার বিক্রিয়া একই টাইপের বিক্রিয়া। কোথায় দেখ এবার, এগুলো তো এক্স্যাক্টলি রিয়েজেন্ট যদি বলতে হয়, এটা CH3COOH এর সাথে ওই এক্সটার্নাল একটা অ্যাসিড এইচ প্লাস থাকে, এখানে CH3COCl এর সাথে থাকবে হচ্ছে পিরিডিন। এগুলো কিন্তু এক্স্যাক্টলি স্টারিফিকেশন রিয়াকশন না, স্টারিফিকেশন রিয়াকশনের মতন রিয়াকশন। এখন তোকে আর ABCD-র মধ্যে এগুলো দেয় না, জাস্ট এটাই মেনলি এটাই দেয়, ওই জন্য আর ওগুলো লিখছি না। চাইলে লিখে রাখতে পারিস, ফার্স্টটাতে কী হবে যেরকম এইচ প্লাস, সেকেন্ডটাতে হবে হচ্ছে পিরিডিন, ঠিক আছে? হয়ে গেছে রেখা। চলো এইবারে আসছে তিন নাম্বার রিয়াকশন, একই টাইপ, একই টাইপের রিয়াকশন, অপশান সি বেসিক্যালি, মানে অপশান সি নয়, রিয়াকশন নাম্বার সি, অ্যাসিড ক্লোরাইডের সাথে। পরের রিয়াকশনটাই ইম্পর্টেন্ট, পরের দুখানা রিয়াকশনই প্রচুরবার রিপিট হয়ে যায়, ঠিক আছে? পরের রিয়াকশনটা লেখ, পরেরটা বুঝলে তারপরেরটা বুঝে যাবি। পরেরটা লেখ, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে। আচ্ছা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিয়ে মনে হয় আমরা কোথাও না কোথাও রিয়াকশন করেছি, একখানা রিয়াকশন করেছিলাম ফিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন টাইপের মতন দেখবি বলেছিলাম। তো যাই হোক, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তাহলে চলে একইভাবে মলিকুল নিয়ে কাকে নিচ্ছি, ফেনলকে নিচ্ছি, ফেনল প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে একবার কাজ করি, খুলে একটু আঁকি ফার্স্টে। এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, CH3COOCOCH3, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? CH3COOCOCH3, এটাকেই দেখবি শর্টে লেখা যায় কীভাবে, এটাকে শর্টে লেখা হচ্ছে এইভাবে, অর বলে লিখলাম CH3CO, এই পার্টটা আমার দুবার রিপিট হয়েছে, তাহলে এটাকে লেখা হচ্ছে এইভাবে CH3CO হোল টুয়াইজ ও, ঠিক আছে? CH3CO হোল টুয়াইজ ও। এই মলিকুল আর এই মলিকুল অ্যারোর উপরে কিন্তু তোকে বলে রাখছি, অ্যারোর উপরে এতটা জায়গা হয় না বলে তোকে কিন্তু খুলে দেবে না স্ট্রাকচার, অ্যারোর উপর তোকে ওই কন্ডেন্স ভার্সনটাই দেবে, ঠিক আছে? অ্যারোর উপরে কিন্তু এটা এই জন্য এতটা ইম্পর্টেন্ট রিয়াকশন, কেন? কারণ তোকে স্ট্রাকচারটা খুলে দিলে তুই হয়তো পেরে যেতিস, কিন্তু তুই কন্ডেন্স ভার্সনে দিলে হয়তো ধোকা খেয়ে যেতে পারিস, ঠিক আছে? বোঝা গেছে? CH3CO তার হোল টু ও। একইভাবেই প্রোডাক্ট এখানে একইভাবে আঁকবো, জাস্ট আগেরবার যেভাবে করছিলাম ওইভাবে। দেখ প্রথমবারে আমার কী ছিল, CH3COর সাথে OH লেগেছিল, ওই জন্য এইচ ওইচ বার করেছিলাম। পরের বারে কী হয়েছিল, CH3COর সাথে CL লেগেছিল, ওই জন্য HCl বার করেছিলাম। এইবারে দেখ CH3COর সাথে লেগেছে এই বড় গ্রুপটা, তাহলে ওই বড় গ্রুপটাকেই বার করবো, তাহলে একই কাজ আমার, বুঝতে পারছিস? একই খেলা খেলছি, খেলা বন্ধ করা যাবে না, ঠিক আছে? খেলে যেতে হবে। তাহলে দেখ পরের মলিকুলটা কি, বেসিক্যালি CH3COর সাথে এই বড় গ্রুপটা লেগেছে, ওটাকে বার করে দিলাম, তাহলে সেই সূত্রে আমার প্রোডাক্ট কী হলো, যেটা পাচ্ছিলাম ওটা তো পাবোই, আর সাইড প্রোডাক্ট কী হলো বলতে, এখানে CH3COOH, বুঝা গেছে? CH3COO ওর সাথে এইচ, এইটা কিন্তু বেশ অনেকবারই আমি দেখেছি এটা আসতে, ক্লিয়ার? তার মানে আমার কী হলো, OCOCH3 প্লাস CH3COOH, হয়ে গেলে বলবি। হয়ে গেছে লেখা, ঠিক আছে? আচ্ছা এটা যেমন দেখ পিরিডিন আগেরটা লিখেছিলি, এখানেও এইচ প্লাস দিয়ে রাখ, এইচ প্লাস দিয়ে রাখ, অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সাথে যে রিয়াকশনটা করলাম এটাই কে ইউজ করে পরের রিয়াকশনটা করবো, যেটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবি, লেখ তো লেখ।
কোশ্চেন ফরম্যাটেই লিখে রাখতে পার, লিখে রাখতে পারিস, লেখ রূপান্তর করো, রূপান্তর করো স্যালিসাইলিক অ্যাসিড থেকে, স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন, অ্যাসপিরিন অয়েজফলা আকার দন্তেস, তারপরে পিরিন, অ্যাসপিরিন, অ্যাসপিরিনের নাম শুনেছিস কখনো? কোথায় শুনেছিস বলতে অ্যাসপিরিন? হ্যাঁ কোথায় শুনেছিস? আচ্ছা দেখ, বেসিক্যালি এই মাত্র যে রিয়াকশনটা করলাম, স্টার্টিং ম্যাটেরিয়াল যদি আমি ফেনলের জায়গায় স্যালিসাইলিক অ্যাসিড নিই, তাহলে আমার যে প্রোডাক্টটা পাবো সেটাই হচ্ছে অ্যাসপিরিন। তাহলে চল সেই সূত্রে আমি স্টার্টিং ম্যাটেরিয়াল এবার নিলাম কাকে, স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড ভাই কী হয় আমি তুই চিনি অলরেডি, ফেনলের রেসপেক্টে অর্থবেশনে সিডব্লিউ চলে গেছে, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এর মধ্যে কাকে দেবো ডাইরেক্ট একেবারে লিখি, তাহলে আর ওরকম ভেঙে দেখাচ্ছি না, আগেরবার তো ভেঙে দেখালাম, ঠিক আছে? কাকে দিচ্ছি এবার, অ্যারোর উপরে ডাইরেক্ট লিখছি CH3CO তার হোল টু, তার মানে কী বলতো, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? CH3CO তার হোল টু, তার মানে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। আর এইচ প্লাস দিচ্ছিলাম না, তার মানে বলতে কী থাকবে, এইচ প্লাস, মুখস্থ করে রাখবে এটা, এইচ প্লাস মানেই হচ্ছে অর, লিখে রাখছি H2SO4, বইতে দেখবি H2SO4 লেখা আছে হয়তো, ঠিক আছে? তার মানে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আর এইচ প্লাস দিলে কী হবে, আগেরবারের রিয়াকশানে কী হচ্ছিল দেখ, ফেনলের হাইড্রোজেনটা আমার COCH2তে কনভার্ট হয়ে যাচ্ছিলো, তাই না? ফেনলের হাইড্রোজেনটা যেভাবে হচ্ছিল তাহলে একই রিয়াকশান, তাহলে প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি এইটা, ও এটা হয়ে গেল COCH3। আগের পেজে দেখ এই রিয়াকশানটাই করলাম, আগের পেজে এতে এই রিয়াকশানটাই করেছি, ফেনল থেকে OCOCH3, আগের রিয়াকশানটা। আর এখানে ওর অর্থতে সিডব্লিউএইচ লেগে আছে, থাকবে, এইটা হচ্ছে অ্যাসপিরিন। তোর পরীক্ষাতে MCQতে কিন্তু কোশ্চেন আসে, চারখানা দিয়ে জিজ্ঞেস করবে অ্যাসপিরিনের স্ট্রাকচার কোনটা, দেখবি এই ধরনের কোশ্চেন পাবি, অ্যাসপিরিনের স্ট্রাকচার কোনটা, তারপরে হচ্ছে প্যারাসিটামলের স্ট্রাকচার কোনটা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসপিরিনের স্ট্রাকচার, মুখস্থ করে রাখবি অ্যাসপিরিনের স্ট্রাকচার, বাড়িতে আলপনার মতন এঁকে রাখবি, লক্ষ্মী পুজো এবার আলপনার জায়গায় এইসব আঁকিস, ঠিক আছে? বেনজিনের ছবি আঁকবি, হয়ে গেছে? তেমন এটা হচ্ছে অ্যাসপিরিনের ছবি, ক্লিয়ার? পরীক্ষা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে, রূপান্তর করো স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন, ঠিক কী করবি, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আর এইচ প্লাস, বা এই স্ট্রাকচারটা থেকে MCQ এর মধ্যেও কোশ্চেন আসবে, বারবার বলছি। চল এটা ছিল হচ্ছে আমার অ্যাসপিরিনের সিনথেসিস। আগেরবার তো তাই তো যাচ্ছিল, এটা এখানে তো অ্যাসিড বেস রিয়াকশন তো হচ্ছে না, এটা তো এস্টারিফিকেশন রিয়াকশনের মতন রিয়াকশন হচ্ছে না, আগের রিয়াকশনে দেখেছিস ওই সেমই রিয়াকশন, এখানে তো অ্যাসিড বেস রিয়াকশন, এস্টারিফিকেশন রিয়াকশনের মতন কোনো একটা রিয়াকশন হচ্ছে, যেটার মেকানিজম আমাদের নেই এগুলোর। দেখো ওখানে ফেনলের ইচে গেছিল, এখানেও ফেনলের ইচে গেছে, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? চল তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যাসপিরিনের সিনথেসিস। নেক্সট হচ্ছে এই রিয়াকশন আজ অবধি কোনোদিনও আসেনি কিন্তু সিলেবাসে আছে, ওই জন্য চল আমরা লিখে রাখি, কত নম্বর হবে এটা, ডি, ডি নাম্বার রিয়াকশন বেসিক্যালি। লেখ, লেখ হেডিং দে, ফেনলের বেনজয়লেশন, ফেনলের বেনজয়লেশন, বেনজয়লেশন, বেনজয়লেশন স্পেলিং কি বয়েকার বলতে গেলে আমার মুখের প্লাস্টিক সার্জারি করতে হবে, ঠিক আছে? ওই বেনজয়লেশন, বেনজয়লেশন, ফেনলের বেনজয়লেশন, বেনজয়লেশন, এই রিয়াকশনটা আজ অব্দি কোনোদিন কিন্তু আসেনি, আগেই বলে দিচ্ছি। দেখ চল, বেনজয়লেশন মানে কি, যেভাবে এতক্ষণ যে ফরম্যাটে রিয়াকশন করছিলাম সেম ফরম্যাটেই যাবে, আগেরবারে দেখ আগের যে রিয়াকশনটা করেছিলাম, সরি আগের আগের, ওখানে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল না, এইটা CH3COCl, তুই আগে দেখ পরে লিখিস, কোথা থেকে লিখতে হবে আমি বলে দেবো। দেখ ফেনলের সাথে CH3COCl এর রিয়াকশন তো আমি করলাম কিছুক্ষণ আগে, অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশন, এখানে যদি তুই CH3 সরিয়ে এর জায়গায় যদি বেনজিন আনিস, তাহলে এই মলিকুলটার নাম কি দেখ, এই গ্রুপটাকে বলা হচ্ছে বেনজয়েল গ্রুপ, এই যে যেটা লিখেছি বেনজয়েল গ্রুপ, ওর সাথে লেখা আছে ক্লোরিন, তাহলে এটাকে বলা হচ্ছে বেনজয়েল ক্লোরাইড, বেনজয়েল ক্লোরাইড, বেনজয়েল ক্লোরাইড, এত অব্দি লিখে ফেল, লেখা হয়ে গেলে আমাকে বলবি ফেনলের সাথে বেনজয়েল ক্লোরাইডের বিক্রিয়া,
ঠিক আছে, বেনজয়েল গ্রুপ কোনটাকে বলে? এইটাকে, বেনজিনের সাথে সিও, এটাকে বলে বেনজয়েল গ্রুপ। ওর সাথে লেগে আছে ক্লোরিন, মলিকুলটার নাম হচ্ছে বেনজয়েল ক্লোরাইড। হয়েছে বেনজয়েল ক্লোরাইড, যেভাবে CH3COCl এর সাথে রিয়াকশন করেছিলাম সিমিলার ওয়েতে এখানে একই টাইপের রিয়াকশন করব, মানে ফেনল থেকে বার করব এইচকে আর ওটা থেকে বার করব সিএলকে। বুঝতে পেরেছিস? ফেনল থেকে এইচকে, ওখান থেকে সিএলকে, তাহলে এখানেও একই টাইপেরই রিয়াকশন হচ্ছে। তাহলে চল ফেনল থেকে আমি এইচ আর ওখান থেকে সিএলকে যদি বার করি, দেখ CH3COCl এর সাথে একই রিয়াকশন করেছিলাম, দেখ এই রিয়াকশনটা করেছিলাম, HCLকে বার করেছিলাম আর বাকি পার্টটাকে লাগিয়ে দিয়েছিলাম। তার মানে সেই সূত্রে আমার প্রোডাক্ট এখানে কী হচ্ছে, বেনজিন ও অক্সিজেনের সাথে সিও, সিওর সাথে আবার বেনজিন, আর দেখ HCl আরেকখানা প্রোডাক্ট। বুঝতে পেরেছিস তো? তাহলে কী হলো, দেখ সেই সূত্রে প্রোডাক্ট বেনজিন, এই রিয়াকশনটা আজ অব্দি আসেনি, ও অ্যাসপিরিনটা কিন্তু প্রচুরবার এসছে, ও ওর সাথে সিও আর সিওর সাথে হচ্ছে বেনজিন প্লাস HCl। বোঝা গেছে, বুঝলি? তার মানে দেখ এই পাঁচটা টাইপের যে রিয়াকশন পরপর পড়লাম ইনক্লুডিং অ্যাসপিরিনের সিনথেসিস, সবকটাই হচ্ছে আমার পুরো একই টাইপের রিয়াকশন, ওই জন্য এক জায়গাতে করে নিলাম। বোঝা গেছে? জাস্ট এখান থেকে এইচ বার করবো আর ওই পার্টটা থেকে সিএল কোথাও বেরোচ্ছে, অ্যাসিডিক অ্যানহাইড্রেট হলে ওই সি ও সিও সি এইচ থ্রি পার্টটা বেরোচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে তো পরপর পাঁচখানা রিয়াকশন? এর মধ্যে অ্যাসপিরিনটা মার্ক করে রাখবি। ক্লিয়ার? বুঝলি? বেঞ্জয়ালেশন রিয়াকশন হয়ে গেছে। চল, এই ছিল হচ্ছে আমার তিনটে টাইপ অফ রিয়াকশন, এইবারে চার নম্বর টাইপের রিয়াকশন আসছি, বুঝে দিচ্ছি, এটা চার নম্বর টাইপের রিয়াকশন। চার নম্বর টাইপের রিয়াকশন, ক্লাস ইলেভেনে পড়া রিয়াকশন, লেখ চার নম্বরের রিয়াকশন হেডিং দে, জিঙ্কের সাথে বিক্রিয়া, জিঙ্কের সাথে বিক্রিয়া, ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া কী হয় বলতো প্রোডাক্ট? এক্স্যাক্টলি বেনজিন, এটা আমার ক্লাস ইলেভেনের রিয়াকশন। তাহলে চার নম্বর হেডিং দে, জিঙ্কের সাথে বিক্রিয়া, জিঙ্কের সাথে বিক্রিয়া, জিঙ্কের সাথে বিক্রিয়া, এই রিয়াকশন ক্লাস ইলেভেনে পড়া। এবারে ইউজুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাইড প্রোডাক্টটা জিজ্ঞেস করে না, সাইড প্রোডাক্টটা জেনে রাখি, ঠিক আছে? কী হবে এইখানে ঠান্ডা মাথায় দেখতে পারি, সাইড প্রোডাক্ট লেখা কোনো ব্যাপারই না। কী হলো দেখ, এটা তো আমার বেনজিন, তাই তো? ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া করলাম, বেনজিন আমার ফর্ম হয়েছে। বেনজিন ফর্ম করলাম মানে কী বলতো, অ্যাজ ইফ আমি দেখ ফেনলের এই অক্সিজেনটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাই তো? অক্সিজেনটা বাদ দিলাম, ওই জন্য আমি এরকম আঁকলাম। তাহলে এই অক্সিজেনটা গেল কোথায়? ওটা যে জিঙ্কের সাথে কম্বাইন করে সাইড প্রোডাক্টটা ফর্ম করবে, জিঙ্ক অক্সাইড। এটা CBSE বোর্ডে আসে ব্যালেন্সড ইকুয়েশন লিখতে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে না সাধারণত, কিন্তু এই ফার্স্ট পার্টটা কিন্তু আসে। ফেনলের মধ্যে জিঙ্ক দিলি, তোর বেনজিন কনভার্ট হলো, সাইড প্রোডাক্টটা হলো আবার কি, জিঙ্ক অক্সাইড। বোঝা গেছে? জিঙ্ক অক্সাইডে কীভাবে লিখলাম, এই অক্সিজেনটাকে ধরে জিঙ্কের সাথে লাগিয়ে দিচ্ছি। বোঝা গেছে? বুঝলি? চার নম্বর রিয়াকশন, ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া, আমার বেনজিন হলো আর জিঙ্ক অক্সাইড। বোঝা গেছে তো? চল, এইবার আসছে পাঁচ নম্বর বিক্রিয়া, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া, ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া। তাহলে লেখ পাঁচ নম্বর বিক্রিয়াটা, লেখ এবার পাঁচ নম্বর বিক্রিয়া, লেখ হেডিং দিতেই পারিস একেবারে ডাইরেক্ট, ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া, ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া, পাঁচ নম্বর রিয়াকশন এখন লিখছিস, ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া, ব্র্যাকেটে এফিসিএল থ্রির সাথে বিক্রিয়া, ব্র্যাকেটে এফিসিএল থ্রির সাথে বিক্রিয়া, ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া, ব্র্যাকেটে এফিসিএল থ্রির সাথে বিক্রিয়া। হয়েছে? লিখেছিস এফিসিএল থ্রির সাথে বিক্রিয়া। আচ্ছা, রিয়াকশনটা কি বেসিক্যালি? দেখ আমরা আগের এক্সামেও কোশ্চেন দিয়েছিলাম, দুখানা কোশ্চেন বাড়িতে দেখতে বলেছিলাম, একটু দেখেছিস? দুটো কোশ্চেন বলেছিলাম কীভাবে পৃথকীকরণ করবে, একটা ছিল হচ্ছে বেনজাইল ক্লোরাইড আর একটা ক্লোরোবেনজিন, আরেকটা ছিল হচ্ছে ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড, বাড়িতে দেখতে বলেছিলাম, দেখতে মানে গুগল সার্চ করতে, সোজা কথা। আচ্ছা দেখ, চল নেক্সট রিয়াকশনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ফেনলের মধ্যে আমি যদি দিই, ঠান্ডা মাথায় দেখ, এফিসিএল থ্রি, আমার প্রোডাক্ট কী হবে?
ঠিক আছে, যে প্রোডাক্টটা হবে এই রিয়াকশনটার সাহায্যে কিন্তু আমি ল্যাবে বেসিক্যালি ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া করি, যেটা মনে হয় ক্লাস টুয়েলভ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে আছে কিন্তু ল্যাবে করায় না। ঠিক আছে, আচ্ছা চল দেখ, বল দেখি FeCl3-তে আয়রনের জারণ সংখ্যা কত? FeCl3-তে আয়রনের জারণ সংখ্যা +3, এক্স্যাক্টলি +3 হচ্ছে আয়রনের জারণ সংখ্যা। FeCl3-তে আয়রনের জারণ সংখ্যা +3। সিবিএসসি বোর্ডে এই প্র্যাকটিক্যালে এই ইকুয়েশনটা করায়, বেসিক্যালি এই রিয়াকশনটা করায়, কিছুই ব্যাপার না। তোর টেস্ট টিউবের মধ্যে ফেনল নিয়ে FeCl3 ঢেলে দিবি, কালার চেঞ্জ হবে বেসিক্যালি, ফেনল হচ্ছে কালারলেস, FeCl3-র কালার আছে, দুটো অ্যাড করার পরে আমি পার্পেল কালারের একটা কম্পাউন্ড পাবো, এই রিয়াকশনটা করাই যাবে। আচ্ছা দেখ, যে প্রোডাক্টটা পাবো সেটা স্ট্রাকচার লেখাটা আমার বেশি ইম্পর্টেন্ট, তাহলে চল স্ট্রাকচারটা লেখ। স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি এইটা, FeO C6H5 হোল 6, যেভাবে লিখছে এইভাবে লিখবি, মাথায় -3। এই এটা কী স্ট্রাকচার, এসব আছে হচ্ছে আমাদের কোয়ার্ডিনেশন কম্পাউন্ডে আছে, ঠিক আছে, লিখে রাখবি সাইডে, এটা কোয়ার্ডিনেশন কম্পাউন্ড, যখন পড়বো তখন স্ট্রাকচার দেখবো, এটা কোয়ার্ডিনেশন কম্পাউন্ড, এটা স্ট্রাকচার আছে, যেভাবে লিখেছে এইভাবে লিখবি, FE ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ও, C6H5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে 6, উপরে মাথায় সবার মাথায় -3, ঠিক আছে, একদম থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে -3। লিখেছিস? লেখার পরে লেখ, এটা নিচে লেখ পার্পেল কালারের যৌগ, পার্পেলের বাংলা কি যেন বেগুনি, হ্যাঁ লেখ বেগুনি বর্ণের যৌগ, ঠিক আছে, আর ভায়োলেটের বাংলা কি, ভায়োলেটের বাংলা কি, ভায়োলেট, ভায়োলেট এক্স্যাক্টলি বেগুনি, ঠিক আছে, বেগুনি কালারের যৌগ, পার্পেল মানে জানি না কালার, আর বেগুনি মানে বাংলা ভাষাটা এমন একটা ভাষা, মানে বাংলা ভাষা না, দেখ একটা জিনিসের অনেক মানে আছে, বেগুনি মানে বেগুনি, কিন্তু বেগুনির কালার কিন্তু আবার বেগুনি হয় না, তাই না, বেগুনির কালার কি ব্রাউন কালার, বাদামি, অরেঞ্জ কালার, অরেঞ্জ না, কমলা লেবুর কালার তো কমলাই হয়। আচ্ছা ঠিক আছে চল, বোঝা গেছে, এটার নিচে লিখেছিস তো বেগুনি কালারের যৌগ, তার মানে কি, দেখ আমার কাছে ধর, তাহলে কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ, দেখ শনাক্ত করো বা পৃথকীকরণ করো, শনাক্ত করো বা পৃথকীকরণ করো,